আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পানির ভাপে কিভাবে মালাই কেক তৈরি করব। সাধারণত আমরা কেক তৈরি করে থাকি ওভেনে অথবা চুলায় তাপে, কিন্তু আজকে আমি পানির ভাপে এই কেকটি তৈরি করে দেখাবো এবং একেবারে অল্প উপকরণে। তাহলে চলুন মালাই কেকের রেসিপিটা দেখে নিই। কেকটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে 3টি ডিম ভেঙে নেব। ডিমগুলো রুম টেম্পারেচারে রাখা ছিল। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা আগে থেকেই ডিমগুলো বের করে রাখবেন, তা না হলে ফোমটা ভালো হবে না। আমি কুসুম আর ডিমের সাদা অংশগুলো আলাদা করে নিচ্ছি। কুসুম আর সাদা অংশটা আমি আলাদা করে নিয়েছি। আমি কুসুমগুলো এক পাশে রেখে দিচ্ছি এবং সাদা অংশগুলো আমি বিটারের সাহায্যে বিট করে নেব। আমি সাদা অংশটা বিট করে নিচ্ছি। আমার ডিমের সাদা অংশটা প্রায় ফোম করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে নিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি অল্প অল্প করে মিশিয়ে দিব, একসাথে দিব না, আমি অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিনিটা গলে আসা পর্যন্ত আমি বিট করে নিচ্ছি। আমার ফোমটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি অন্য উপকরণগুলো মিক্স করে নেব। ফোম করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আমি এখানে ডিমের যে কুসুমগুলো আমরা আলাদা করে রেখেছিলাম সেই কুসুম 3টা আমি দিয়ে দিয়েছি। এরপর লো স্পিডে আমরা আবারও এটাকে কুক করব। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নেব। আমি একটি চালনিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি অর্ধেক পরিমাণ প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা, এরপর একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনো রকমের বিটার ইউজ করা যাবে না, এটা আলতো হাতে মিক্স করে নিতে হবে। আমি বাকি অর্ধেক দিয়ে দিচ্ছি, আবারও মিক্স করে নিব। আমি এখানে একটি ওভেন প্রোব কাচের বাটি নিয়ে নিয়েছি, একটু অয়েল ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। রেডি করে রাখা কেকের বেটারটা আমি ঢেলে দিচ্ছি। কেকের বেটারটা ঢালার পরে কাটা চামচ দিয়ে ঠিক এইভাবে একটু নেড়ে ছেড়ে নিলে ভেতরে যদি এয়ার বাবলস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। আমি এইভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। আমি চুলায় একটি পাত্র বসিয়ে এতে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আমি যেহেতু এটা ভাপে রান্না করব সেজন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এরপর আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনাটা লাগিয়ে দিব। 1 ঘন্টা পর্যন্ত আমি এটাকে বেক করব। 1 ঘন্টা পর আমরা আবারও ফিরে আসছি। আমার কেকটা হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি চুলা থেকে কেকটা নামিয়ে নেব। পানির ভাবে কতটা সুন্দর কেক তৈরি হয়েছে সেটা দেখানোর জন্যই মোলজা আউট করেছি।
দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে পানির বাপে। আমি ভালোভাবে চাপ দিচ্ছি, কিন্তু কোনোভাবেই এটা ডেবে যাচ্ছে না। দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে। আমি আবারও মোল্ডে বসিয়ে দিচ্ছি এবং কেকের জন্য আমি একটি মালাই তৈরি করে নিব। মালাইটা কিভাবে তৈরি করেছি বলে দিচ্ছি। 2 কাপ পরিমাণ তরল দুধের সাথে 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক মিশিয়ে ভালোভাবে চুলায় জাল করে নিয়েছি। একটু ঘন করে জাল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে মালাইয়ের। এরপর আমি কেকের ওপর মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা দেওয়ার সাথে সাথে সেটা সুক হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি কিছু কাঠবাদামের কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব কিছু পেস্তা বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম অথবা চেরি যে কোনো কিছু দিয়েই সাজিয়ে নিতে পারেন। কিশমিশ দিয়ে দিচ্ছি। আমার পছন্দ মতো মালাই কেকটা সাজানো হয়ে গিয়েছে। আপনারাও আপনাদের পছন্দ মতো মালাই কেকটা সাজিয়ে নেবেন। আমার মালাই কেকটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তাহলে চলুন একটু কেটে দেখে নিই কেমন হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি। মাউথ ওয়াটারিং বলে একটি কথা আছে, আপনারা নিশ্চয়ই জানেন। এর অর্থ আমি আরও একটু মাউথ ওয়াটারিং করার জন্য মালাই দিয়ে দিচ্ছি। মালাইটা যত বেশি দিব তত বেশি টেস্টটা ভালো আসবে। ওয়াও, ইটস সো ইয়ামি! আপনিও তৈরি করে নিতে পারেন এত মজাদার একটি কেক। আমার রেসিপিটি ফলো করে আপনি যদি বাসায় এই কেকটি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই উপকৃত হবেন আশা করি। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। এতে করে আমার ভিডিওর সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সাথে সাথে। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।